একবার মদিনার পাহাড়ের গুহা থেকে আগুন বেরয়ে আসে। জাহিলিয়াতে কখনো কখনো পাপের কারণে পাহাড়ের গুহা থেকে আগুন বেরোতো। সুনামিতে যেমন পানিতে আগুন, টর্নেডোতে যেমন বাতাসে আগুন, কখনো কখনো পাহাড়ের গুহা থেকে আগুন বেরোইত। তো হযরত ওমরের শাসনামলও একবার আগুন বাইরেছে। হযরত ওমর তামিমের দাড়িকে বললেন, যাও আগুনটাকে শাসন করে ভেতরে ঢুকায় দিয়ে আসো। হযরত তামিমের দাঁড়িয়ে চলে গেলেন, আগুন আসতেছে, আগুনের সামনে যা উনি দাঁড়ায় গেলেন। মানুষ মানুষের সামনে যেমন দাঁড়ায় তেমন আগুন সামনে আসলে উনি আগুনে ধাক্কা দিলেন, ওনারে আগুন ধাক্কা দিলেন, উনি আগুনকে চপাটাঘাত করলেন, মার দিলেন আর বললেন সামনে দাঁড়ায়া, এটার রাসূলের মদিনা, তোর তোর সাহস তো কম না, রহমাতুল্লিল আলামিন ঘুমায় আছে আর ওইদিকে তুই আহস, যা পেছনে চলে যা, অন্যথায় শক্ত সাজা তোকে দেব। আগুন ভয় পাওয়া গেল, তামিমে দাঁড়িয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আগুন রে একেবারে গুহার ভিতরে ঢুকায় দিল। গুহার ভেতরে ঢুকায়া দিয়া উনি বললেন, ফের কখনো যদি বের হওয়া আর আমি যদি খবর পাই তাহলে কিন্তু শক্ত শাস্তি দেব তোকে। আগুন তারে কইতেছে তোরে শাস্তি দেব। এ পাওয়ার তামিমে দাঁড়ির দৈহিক পাওয়ার নয়, এ পাওয়ার তামিমে দাঁড়ির ইবাদতের পাওয়ার, ইমানের পাওয়ার। যে তামিমে দাঁড়ি আগুনকে ধাক্কা দিয়া গুহার ভেতরে ঢুকায় দিলেন, এক রাকাত নামাজে টোটাল কোরআনে করিম খতম করে ফেলছেন। সারা রাত ইবাদত করার মানুষ আছে, এক দুই রাত না, মানাকিবে ইমাম আজম আবু হানিফা সারা জিন্দগি প্রায় ৪০টি বছর লাগাতার রাতের ঘুম ইচ্ছে করলেও ঘুমান নাই, এশা রোজু দিয়া ৪০ বছর ফজরের নামাজ পড়েছেন, আগামীকালকে বললেন সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, ঠিক আছে না, কত বছর ৪০ বছরই কি রাতের বেলায় ওনার ঘুমাইতে ইচ্ছে হয় নাই, হয়েছে কিন্তু ঘুমায় নাই। একদিন এশার নামাজ পড়তেছেন আর ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সুরায়ে জিলজাল, যখন শুনছেন শেষ অংশ, যে জাররা নেকির কাম করলে এটা আমল নামায় থাকবে আর এক জাররা গুনাহ করলে ওইটাও আমল নামায় থাকবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা। চিন্তা করলেন আজকে রাত যদি শেষ রাত হয়, জীবনের শেষ রাত্রি যদি হয়, তাই সারা রাত নামাজের জন্য ভয়ে আল্লাহর ভয়ে দাঁড়ায় গেলেন মসজিদে। অন্যান্য দিন নামাজ পড়ে বাড়ি যায়, বাড়িতে নফল পড়ে, ইস্তেম্বাতে সময় কাটায়, লেখালেখি গবেষণার ভেতরে সময় কাটায়, কিন্তু আজকে রাত্রেই এশার নামাজের পরে আর বাইরে যাওয়ার সাহস হয় নাই। মুসল্লা দাঁড়ায়া কেবলামুখী নফল নামাজে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করেছে, এক পারা দুই পারা তিন পারা পড়ে ফেলছেন, মুয়াজ্জিনের বুঝ হয়ে গেছে আজকে ইমাম সালাম ফিরানোর না, দরজাটা চাপায়া ইমাম সাহেব মসজিদ থেকে মুসল্লিরা সবাই বের হয়ে গেছে, ভেতরে একজন দাঁড়িয়ে আছে মুসল্লায় নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কতক্ষণ দাঁড়িয়ে রইলেন, সারা রাত, ফজরের আজানের পূর্ব মুহূর্তে মুয়াজ্জিন আসছে আজান দিতে, দেখে ইমাম আজম তখনও যেভাবে দাঁড়ানো ছিল আগরাত্রে এখনো সেভাবে দাঁড়ানো, আর ওনার কণ্ঠে আম্মা পারা অর্থাৎ কোরআন মজিদের শেষ পারার তেলাওয়াত উচ্চারিত হতেছে।
এক রাকাতে যারা কোরআনে কারীম খতম করেছেন এক রাকাত তাদের ভিতরে তাবেঈনদের ভিতরে অন্যতম হলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রাকাতে টোটাল কোরআন খতম করেছেন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন সাহাবায়ে কেরামের ভিতরে আছে হযরত উসমান ইবনে আফফান এক রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন হযরত তামিমে দারি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন নবীজির কনিষ্ঠ সাহাবীদের ভিতরে একজন এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন ইমানি শক্তি কি রকম ছিল একবার মদিনার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসে জাহিলিয়াতে কখনো কখনো পাপের কারণে পাহাড়ের গুহা থেকে আগুন বের হইত সুনামিতে যেমন পানিতে আগুন টর্নেডোতে যেমন বাতাসে আগুন কখনো কখনো পাহাড়ের গুহা থেকে আগুন বের হইত তো হযরত ওমরের শাসনামলে একবার আগুন বের হইছে হযরত ওমর তামিমে দারিকে বললেন যাও আগুনটাকে শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আসো হযরত তামিমে দাঁড়িয়ে চলে গেলেন আগুন আসতেছে আগুনের সামনে যা উনি দাঁড়ায় গেলেন মানুষ মানুষের সামনে যেমন দাঁড়ায় তেমন আগুন সামনে আসলে উনি আগুনে ধাক্কা দিলেন ওনারে আগুন ধাক্কা দিলেন উনি আগুনকে চপাটাঘাত করলেন মার দিলেন আর বললেন সামনে দাঁড়ায়া এটার রাসূলের মদিনা তোর তো সাহস তো কম না রহমাতুল লিল আলামিন ঘুমায় আছে আর ওইদিকে তুই আহস যা পেছনে চলে যা অন্যথায় শক্ত সাজা তোকে দেব আগুন ভয় পায় গেল তামিমে দাঁড়ি ধাক্কাইতে ধাক্কাইতে আগুন রে একেবারে গুহার ভিতরে ঢুকায় দিল গুহার ভেতরে ঢুকায় দিয়া উনি বললেন ফের কখনো যদি বের হওয়া সার আমি যদি খবর পাই তাহলে কিন্তু শক্ত শাস্তি দেব তোকে আগুন তারে পেতেছে তোরে শাস্তি দেব এ পাওয়ার তামিমে দাঁড়ির দৈহিক পাওয়ার নয় এ পাওয়ার তামিমে দাঁড়ির ইবাদতের পাওয়ার ইমানের পাওয়ার যে তামিমে দাঁড়ি আগুনকে ধাক্কা দিয়া গুহার ভেতরে ঢুকায় দিলেন এক রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলছেন এক রাকাতে কেউ তো সারা রাত এরকম নামাজ পড়ে আবার কেউ আছে সারা রাত গুনাহখাতা করে কেউ আল্লাহর কালাম সারা রাত পড়ে হাদিস পড়তে পড়তে মরেই যায় মুহাদ্দিস হাদিস পড়তেছে বিবি আইনা খেজুরের টুকরি ফেলছে হাদিস খুঁজতেছে পড়তে 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 তালে তালে এমন খাইছে যে হাদিস পড়তে পড়তে ইন্তেকাল করছে এই কারণে কারো তো দিন কেটে যায় পাপে আর কারো তো দিন রাত কেটে যায় আল্লাহর ইবাদতে এই ইচ্ছা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন মানুষের ইচ্ছাকে দমন করা এটা অস্ত্র দিয়া সম্ভব হয় না ইচ্ছা দমন এটা প্রশাসন দিয়া হয় না মানুষের ইচ্ছা দমন করা এটার একমাত্র পাওয়ারফুল শক্তি হলো তাকওয়াল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কারোর ভেতরে এসে যায় তাহলে তার ইচ্ছা নষ্ট হয়ে যায় আল্লাহর ইচ্ছা তার ইচ্ছা হয়ে যায় আল্লাহু আকবার বলেন আমরা তো মনে মনে আমরা ভাবি হলো যে আর আমি কারোর কথাই চলি না হে নিজের কথাই চলে এটা একটা অহংকার তার যে আমি কারোর কথাই চলি না আমাদের ঢাকায় বলে যে আমি কারোর মাখেন না তামাক খাই না
কেউ আমারে তামাক মাখায়া দিলে আমি খাই না, আমার তামাক আমি মাখায়া খাই, আমার ভাতের লুকমা আমি প্রস্তুত করে খাই, কারণ লুকমা বানানো খানা আমি খাই না। এটা মানুষের অহংকার। এই অহংকারের ভেতরে মানুষের হালাকি থাকে লুকায়া, আর আমি আমার ইচ্ছায় চলি না, আরেকজনের ইচ্ছায় চলি, তিনি হলেন আমার মালিক আল্লাহ। যদি এটা কারণ হালাত হয় তাহলে তার এই অবস্থার ভেতরে জান্নাতের রাজত্ব থাকে, জান্নাতের রাজত্ব থাকে।